नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সত্যি কথা বলতে গেলে কি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, মানে সেটা বাংলায় হোক বা আপনার হিন্দিতে হোক বা যেখানেই হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি পার্মানেন্ট সম্পর্ক বলে কিছু হয় না। না হলে ভেবে দেখুন, দুদিন আগে পর্যন্ত যার সঙ্গে যার সাপে নেউলে সম্পর্ক হয়ে গিয়েছিল তার সঙ্গে একসঙ্গে আবার সিনেমা করছে। অদ্ভুত ঘটনায় একমাত্র আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখতে পারবেন যে দুদিনে আগে পর্যন্ত যার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, হঠাৎ করে তারা দুজন একসঙ্গে সিনেমা করছে। এরকম কিন্তু ঘটনা ঘটছে, যেটা হচ্ছে আপনার করণ জোহর আর কার্তিক আরিয়ান। আপনাদের মনে আছে নিশ্চিত, লকডাউনের সময় আপনার এই দোস্তানা টু সিনেমা থেকে কার্তিক আরিয়ানকে বের করে নিয়েছিল ধারণা প্রোডাকশনে, যেটাতে আপনার জাহ্নবী কাপুর ছিল। কারণ বলা হয়েছিল যে সে নাকি আনপ্রফেশনাল, ঠিকঠাকভাবে ডেট দিচ্ছে না, এইসব করছে না, ঘোরাচ্ছে, এছাড়া যে টাকায় সাইন হয়েছে তার থেকে বেশি টাকা ডিমান্ড করছে, এইসব বলে আর কাজ করবে না। করণ জোহর কত বড় বিবৃতি না দিল, অথচ সেই লোকই কিনা আবার কার্তিক আরিয়ানের সঙ্গে একসঙ্গে সিনেমা করছে। যদিও সে প্রডিউস করছে, আগে সিনেমাটাও সে প্রডিউস করছিল, এই সিনেমাটাও সে প্রডিউস করছে, এবং আপনার এর সঙ্গে হচ্ছে আপনার একতা কাপুরের সঙ্গে জয়েন্টে এই সিনেমাটা প্রডিউস করছে। ভেবে দেখুন, যাদের মধ্যে এত ঝামেলা তারা কিনা একসঙ্গে আবার মানে সিনেমা করছে, এবং এটা দুজনে জয়েন্টে প্রডিউস করবে, এবং এই সিনেমাটা রিলিজ করবে হচ্ছে 2025 সালের 15ই আগস্ট। 2025 সালের 15ই আগস্ট এই সিনেমাটা আপনার রিলিজ করবে, এবং এর ডাইরেক্টর হচ্ছে সন্দীপ মোদি, যিনি এই রিসেন্ট টাইমে টিভি মেয়ে, এই রিসেন্ট টাইমে আপনার আরিয়া বলে যে ওয়েব সিরিজটা সেটা ডাইরেক্ট করেছে, তারপর নাইট ম্যানেজার বলে যে ওয়েব সিরিজটা সেটা ডাইরেক্ট করেছে, সেই ডাইরেক্টরই সন্দীপ মোদি আপনার এই সিনেমাটা ডাইরেক্ট করছে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা আসলে কি জানেন তো, এখানে কোনো কিছু পার্মানেন্ট নয়। এখানে এখানে যে যা ফায়দা যখন যেখানে দেখবে সেই দিকে ঝুঁকে পড়বে। এখন দেখেছে ধনা প্রোডাকশন যে তার হাতে কোনো সেরকম মানে হিরো তো নেই। আপনার সালমান খান একটা সিনেমা করছে, এছাড়া আপনার কার কি আছে, বরুণ ধাবান আছে, আপনি তারপরে হচ্ছে বিকি কৌশল একটা সিনেমা করছে, এছাড়া রাজকুমার রাও একটা সিনেমা করছে, তো সেই লেভেলে সেরকম হিরো নেই। তো কার্তিক আরিয়ানকে নিয়ে নিই, কারণ যদি কিছু চলে যায়, কারণ আলটিমেটলি সবাইকেই তো নিজের প্রোডাকশন হাউসটা বাঁচাতে হবে। প্রোডাকশন হাউসে তো শাহরুখ খান তার করবে না ধর্মা প্রোডাকশনে, তো স্বাভাবিকভাবে এই প্রোডাকশন হাউসটাকে বাজাতে গেলে তো নতুন লোককে দেখতেই হবে। তো যতই ঝামেলা থাক না কেন, তার সঙ্গে প্যাচ আপ করে নিয়েছে এবং একটা সিনেমা করছে। যদিও এর হিরোইন বা অন্যান্য কাস্ট এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু কনফার্মেশন জানা যায়নি, কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে এটা 2025 সালের 15ই আগস্ট রিলিজ করবে। ভেবে দেখুন যে এই সিনেমাটা মানে আগের যে সিনেমাটা কতটা ক্ষতি হয়েছে, দোস্তানা টু যেটা শুটিং অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছে, তথাপি কিন্তু আবার করছে। তার মানে ভেবে দেখুন যে কার্তিক আরিয়ানের প্রতি কতটা আস্থা আছে করণ জোহর, যে সে যেটা ইনভেস্ট করবে সেটা রিটার্ন করে দিতে পারবে, তবেই না আবার এই সিনেমাটাতে করছে। অ্যাকচুয়ালি এরকমই হয় সমস্ত সিনেমা আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সম্পর্ক এরকমই হয়, প্রতিদিন প্রতিদিনই সম্পর্ক নিজেদের মধ্যে বদলাতে থাকে, কোনোরকম কিছু পারমানেন্ট নেই। কারোর সঙ্গে কারো খারাপ সম্পর্ক, ভালো সম্পর্ক বলে কিছু হয় না। একসময় সালমান খান শাহরুখ খানের মধ্যে কথা হতো না, এখন তারা বন্ধু বন্ধু এতভাবে একসঙ্গে আবার সিনেমাও করছে, স্বাভাবিকভাবে এরকম হয়। তো দেখার যে এই সিনেমাটা কিরকম হয়, আপাতত অপেক্ষা, এই সিনেমার পরবর্তী কোনো আপডেট আসলে আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।